আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। অবরুদ্ধ জীবনে হলো পহেলা বৈশাখ, দেশে করোনা শনাক্ত হাজার ছাড়ালো, কন্টেইনার জট কমাতে চট্টগ্রাম বন্দরের 7 দফা সুপারিশ। এবার শুনুন বিস্তারিত। আজ পহেলা বৈশাখ, আজকের সূর্যোদয়ের মধ্য দিয়ে সূচনা হলো বাংলা নববর্ষ 1427 সালে। তবে আজকের এই বৈশাখ বাঙালির জীবনে যে কোনো বৈশাখের চেয়ে আলাদা। করোনার মহামারীর কারণে বৈশাখ এই দুর্যোগের সময় ঘরে বসেই দেশের মানুষ দিবসটি পালন করবে ডিজিটালি। ঘরে বসেই ফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, মেসেঞ্জারে একে অপরের সঙ্গে বাংলা নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করবেন। দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। করোনা ভাইরাসে সংক্রামিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার আরও বেড়েছে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ 209 জন করোনা ভাইরাসে সংক্রামিত রোগী শনাক্ত হয়েছেন। একদিনে এটা সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম একদিনে শনাক্তের সংখ্যা 200 ছাড়াল। একই সময় মারা গেছেন 7 জন। আজ মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এই নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 1012 জন, আর মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে 46। গত 24 ঘন্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 1905 জনের। গতকাল পরীক্ষা হয় 1570 জনের। চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে 7 দফা সুপারিশ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বন্দর সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি হেল্প সেন্টার খোলারও সিদ্ধান্ত হয়েছে। আজ সোমবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ABM আজাদের সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে কোভিড-19 পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরের সৃষ্ট কন্টেনার জট নিরসনের মাধ্যমে পণ্য সরবরাহ পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় এই সুপারিশ ও হেল্প সেন্টার খোলার সিদ্ধান্ত হয়। এতে সিটি মেয়র আজম নাসিরউদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি আনিসুল হক চৌধুরী, বন্দরের পরিচালক সদস্য মোহাম্মদ জাফর আলম, বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন সভাপতি ফজলে ইকরাম চৌধুরী, CNF এজেন্ট অ্যাসোসিয়েশন বন্দর সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, BGMEA পরিচালক অঞ্জন শেখর দাস, CMP'র অতিরিক্ত কমিশনার SM মোস্তাক আহমেদ, BKMEA'র শওকত ওসমান, বাফার পরিচালক খায়রুল আলম সুজন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ ছিল আজকের সংবাদ প্রতিদিন। আগামীকালের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।